মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাল করিম বলেছেন, স্বাধীনতা বিরোধীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন মন্ত্রী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক পলাশ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমাকে সকাল লাগ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বারবার মনে করতেছি। আপনার মেয়ে শোন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়? বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই এবারে? হাত তুলবি বলে? কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু চিক করে দিয়ে ওঠে মানে ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।